জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাতিবাগান। আপনারা জানেন চৈত্র সেলের আজকে শেষ দিন, সেই শেষ দিনের আজকের ভিড় বিভিন্ন জায়গায় উঠতে পড়েছে এবং সেই ছবি আপনারা হাতিবাগান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইতিমধ্যে রয়েছি হাতিবাগানে, হাতিবাগানের ভিড় রয়েছে সেলের আজকে লাস্ট দিন। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক এখান থেকে আসছে, কেনাকাটা করছে চৈত্র মাসের শেষ দিনে। বাজার কেমন যাচ্ছে অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা হাতিবাগান থেকে এই মুহূর্তে সেই ছবি তুলে আনার চেষ্টা করেছি। প্রথমেই দেখাই ভিড়ের ছবিটা আপনাদের কাছে। আপনারা জানেন যে চৈত্র মাসের আজকে শেষ দিন সেলে, প্রত্যেকেই চায় এই লাস্ট দিনে এসে যাতে কম পয়সা জিনিস কেনা কাটা করা যায়। এবং কালকে নতুন বছর পড়ছে, নতুন বছরে এই অবস্থা একটু জানার চেষ্টা করব সবার থেকে, কি অবস্থা, ভিড় রয়েছে এবং কেমন রয়েছে পুরোটাই হাতিবাগান থেকে তুলে ধরেছি। যে তোমাদের ছেলের ছবি তুলে ধরার জন্য আমরা রয়েছি এখানে। আমরা ইতিমধ্যে হাতিবাগান থেকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে সরাসরি। প্রত্যেকেই কেনাকাটায় ব্যস্ত, দেখতেই পাচ্ছেন যে ভিড় রয়েছে এখানে প্রত্যেকেই। দাদা দামি জুতো দিচ্ছে না মানুষ, কাস্টমার একটা দুটো কাস্টমার দাম দিচ্ছে, কিছু কাস্টমার দাম দিচ্ছে না। এই অবস্থা হচ্ছে আজকে লাস্ট দিন চৈত্র মাসের এই অবস্থা, এই অবস্থা। আপনার নাম? আমার নাম সুকান্ত সাহা। পাশাপাশি দেখুন যেখানে নাইটি বিক্রি চলছে, আমি কথা বলে দেখি বিভিন্ন ধরনের নাইটি রয়েছে। কিরকম অবস্থা চৈত্র মাসের লাস্ট? ওরা দেখতে ভালো 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 না, লাস্ট দিন নেই, বাজার না, ধরা যায় পয়সা নেই, লোক নেই তো বাজার নেই, পয়সা নেই লোকের হাথে, এরকম বাজার থাকে না, আরো ভিড় থাকে, উঠতে যায় উঠতে যায় উঠতে যায়। আমার স্বামী আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট মুহূর্তে হাতিবাগানের ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, চৈত্র মাসের হাতিবাগানের লাস্ট দিন সেল ছবিটা। লাস্ট দিন সেলে মার্কেট কেমন আছে? মোটামুটি আগের মতন নেই, এবারে একটু মোটামুটি ব্যস্ততার মধ্যেই রয়েছেন। হ্যাঁ, দাম ব্যবসা কেমন এবারে? একটুখানি ডাউন আছে, ডাউন আছে। হাতিবাগানের মতন জায়গা এবারে পুরোপুরি ডাউন আছে, পাচ্ছেন না এরকম মানে? আপনার নাম? অমিত যাদব। এটা হচ্ছে হাতিবাগানের উপর দাঁড়িয়ে আছেন। কালকে নতুন বছর, বছরের শেষ দিন, সব জায়গায় বাজার আজকে চৈত্র মাসের শেষ দিনের শেষ সেলে বাজার দেখার জন্য আমরা চলে এসেছি হাতিবাগান এবং হাতিবাগান থেকে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। কোন জায়গাতে যেতে?
আমি মার্কেটে ভিতরে একটু ঢোকার চেষ্টা করি যে মার্কেটে বহু পুরনো একটি মার্কেট হাতিবাগানের উপরে সেই মার্কেটের অবস্থা কি একটু দেখে নি ছবিটা কেমন বলছে চৈত্র মাসের সেল কেমন যাচ্ছে সবটাই দেখবার চেষ্টা করছি এই মুহূর্তে কিছু কিছু দোকানে এখনো পর্যন্ত ভালোই ভিড় আছে আমরা সেই ছবি দেখছি দাদা চৈত্র মাসের শেষ দিন সেল চলছে তো নিশ্চয়ই সেল তো চলছে বাজার ব্যবসা খারাপ কেন কাস্টমার কোথায় সব আমি রাজারহাট থেকে এসেছি নতুন জিনিস নিয়ে তো অবশ্যই শুরু হবে সবকিছুটাই কিনতে হবে দাদা এমিটেশনের দোকান দেখতে পাচ্ছি ফাঁকা কি ব্যাপার মার্কেট পুরো ফাঁকা মার্কেট পুরো ফাঁকা কাস্টমার নেই এখন অনলাইন মার্কেটের উপর বেশি বেস হয়ে গেছে যার জন্য মার্কেটে আর সেরকম কাস্টমার ফ্লো নেই এই যে ইমিটেশনের জিনিস সব দেখেছেন সব ধরনের আজকের দিনে লাস্ট দিন আজকে সেলের দাম কি অনেকটা কম ছিল মার্কেট এমনি তো দাম কম আছে ডিসকাউন্ট যা থাকে সেই হিসাবে ডিসকাউন্ট আছে কি স্যার নতুন করে আলাদা কিছু সিটি করলে মানে ডিসকাউন্ট হয় না কিন্তু মার্কেটে কাস্টমার নেই সেই হিসাবে এখন অনলাইন মার্কেটে এত বেশি হয়ে গেছে যার ফলে রিটেল মার্কেট সব বসে গেছে মার্কেট বসে রয়েছে আপনি তো নিজেও দেখতে পাচ্ছেন আমার কেন সব দোকানে দেখুন মার্কেট আছে লোকের ভিড় আছে এখানে সুব্রত দত্ত চৈত্র মাসের লাস্ট দিন আজকে বিভিন্ন মার্কেটে সেল দেওয়া হয় আর এই বিভিন্ন মার্কেটের ছবি হাতিবাগান থেকে যেমন তুলে ধরেছি কিছু কিছু দোকানে তো মার্কেটে ফাঁকাই আছে আবার কিছু কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু খুব ভিড় দিয়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাতিবাগান থেকে আমি যেমনি হাতিবাগানে প্রত্যেকটা দোকান ঘুরছি যেহেতু কালকে বছরের প্রথম দিন প্রথম দিনই নতুন জামা কাপড় কেনার একটা প্রবণতা আছে সেই হিসাবে যারা যাদের বাড়িতে ঠাকুর আছে সেই গোপালের ঘাগড়ি কেনার জন্য অনেকেই ব্যস্ত আছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা কেমন চলছে অবশ্যই জানার চেষ্টা করব দিদি কোথা থেকে আসছেন দিদি আমি দমদম থেকে আসছি কালকে নতুন বছর হ্যাঁ মা ঠাকুর ঘরে আছেন সেই জন্য নতুন বছরে আমরা যেমন নিজেদের জন্য জামা কাপড় কিনেছি তো ঠাকুরের জন্য মায়ের জন্য জামা কাপড় সবচেয়ে বড় কথা আজকের দিনে লাস্ট দিন চৈত্র মাসের শেষ সেই হিসাবে সুবিধা বলতে প্রচুর ভিড় প্রচুর ঠেলা চেরি ভিড় গরম একটু তো অসুবিধা হচ্ছেই কিন্তু জিনিসপত্র গুলো কিনতেই হবে ওই জন্য আসা মার্কেটিং অলরেডি হয়ে গেছে ঠাকুরের জন্য মোটামুটি
মাঝামাঝি হয়ে গেছে এখন টুকটাক যা বাকি আছে দমদম থেকে আসছি সুমনা দেবভদ্র আমি একটা ছবি দেখাবো আপনাদের কাছে বিভিন্ন ধরনের ঘাগড়ি এখানে রয়েছে গোপালের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন 7 নিউজের পর্দায় এবং ইতিমধ্যে অনেকে ব্যস্ত আছে দোকানদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করি ভাই এই জিরো ভাই এই যে একটু বেরিয়ে আসুন বলুন মানে কি রকম চাপ রয়েছে চাপ মোটামুটি চাপ রয়েছে ব্যবসা কেমন চলছে মোটামুটি চলছে চৈত্র মাসে আজ লাস্ট দিন আজকে লাস্ট নতুন বছর চাপ কি রকম কাস্টমার কেমন আছে কাস্টমার এখন একটু ভিড় আছে প্রচুর চাপ আপনার সাথে এখন যে কথা বলছি সেটারই টাইম নেই এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তোমাদের ঘাগড়ি পাওয়া যাচ্ছে কি রকম দামে দশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা তুষার কুমার দাস আমরা হাতিবাগান থেকে যেদিকে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামবাজারের দিকের ছবি যত এগাচ্ছি পথে যত দোকান আছে সব দোকানই কম বেশি ভিড় রয়েছে দিদি কোথা থেকে আসা হচ্ছে ভালোই অসুবিধা নেই এমনকি দেখছি যে শপিং মল গুলো যেমন আমরা এম বাজার থেকে কিনেছি খুব ভালোই ওরা দিচ্ছে আর বেশ ভালো কালেকশনও এসেছে দাম পড়তো কি আজকে দিনের দিন অনেকটা কম আছে মোটামুটি ওরকম বেশি দাম না তাও পুজোর থেকে বলবো এই সময়টা বেশি ভালো হচ্ছে আমার নাম শতরূপা ভৌমিক দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকেই কেনাকাটাতে ব্যস্ত রয়েছে সেই ছবি আপনারা ইতিমধ্যেই হাতিবাগান থেকে আমি তুলে ধরেছি নতুন চাদর থেকে আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ করে সব রকমই হাতিবাগানে রয়েছে প্রচুর রয়েছে দাদা ব্যবসা কেমন চলছে ব্যবসা এখন মোটামুটি ভালোই চলছে খারাপ বলবো না কেন এখন শেষ লগ্ন হ্যাঁ না সে অনুযায়ী সেল হচ্ছে না কিন্তু হচ্ছে সেল মোটামুটি টুকটাক করে হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে না না পুরোপুরি খুশি নয় কিন্তু সেল মোটামুটি ভালোই হচ্ছে খারাপ না কিন্তু এমনি যদি আমার নাম অশেষ অশেষ সাউ মানে নিত্য দিনের দোকানের থেকে কি আজকের দিনে লাভ হ্যাঁ আজকের দিনে একটু ভালো ভাই একটু বেটার আজকে একটু বেটার আজকে একটু বেটার মানে অন্য অন্য দিন থেকে আজকে একটু ভালো মানে বাজার সেল মানে যে সেলটা আমরা আজকে খুশি মানে আগের বছরের থেকে এই বছর যা যেভাবে সেলটা হয়েছে ওই বছরটা মোটামুটি খুশি আর চৈত্র মাসের আজকের দিনের জন্য স্পেশাল তো রেট আছে হ্যাঁ আমাদের একদম অফার আছে না না আমাদের অফার বলতে কি অন্যান্য দিনের থেকে আজকের দিনে কম আজকের দিনে কম কাল থেকে আবার নর্মাল যেরকম আগে ছিল সেরকম যেটা আশা করেছিলেন সেই অনুযায়ী বিক্রিবাটা হয়েছে হ্যাঁ সেভাবে হয়েছে যেটা আগের বছরে ক্যালকুলেশন করে দেখেছি আগের বছর থেকে এই বছর চৈত্র মাস অনেক বেটার হয়েছে আমার নাম শম্ভু সিং প্রত্যেকেই কিন্তু ব্যস্ততার মধ্যেই দোকানদারি চলছে কিছু দোকান দেখা যাচ্ছে ফাঁকাই আছে আবার কিছু দোকান ইতিমধ্যে প্রচুর কাস্টমার রয়েছে চৈত্র সেলে বছরের শেষ দিন পাশাপাশি বাঙালির যেটা
মার্কেটিং করতে এলে ভালো মন্দ খাবার একটা ব্যাপার থাকে। খাবার দোকানে কতটা ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকেই মার্কেটিং করে খেতে ব্যস্ত। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গরম অত্যাধিক পড়েছে। মার্কেটিং যেমন হয়েছে, মার্কেটিং এর সাথে সাথে খাবারতেও ব্যস্ত আছে লোকে। সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ইতিমধ্যে ধরা পড়েছে। দিদি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই কিন্তু ব্যস্ত হোটেলে রেস্টুরেন্টে খাবার জন্য। আমার নাম কার্তিক মন্ডল। বিভিন্ন ধরনের খাবারের এখানে ব্যবস্থা রয়েছে হাতিবাগান থেকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করব অন্য দোকানের একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সেই ছবিও তুলে ধরার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আপনাদের চৈত্র সেলের বছরের শেষ দিন হাতিবাগান থেকে সেই ছবি তুলে ধরলাম, আপনারা ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন। ব্যাগ বিক্রি হচ্ছে, এই ব্যাগগুলো ভাই কিরকম দাম? 150 টাকা 150 টাকা কেমন বিক্রি হচ্ছে? ভালো 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 দেখতে পাচ্ছেন যে 150 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের রুমাল রয়েছে। না, এবছর ব্যবসার অবস্থা খুবই খারাপ, সব আপনার অনলাইন হয়ে গেছে না, অনলাইনের জন্য বাজার এবার খুবই খারাপ হয়ে গেছে। বাপি
আমি সাহিত্য পরিষদ কাছে কালকে নতুন বছর নতুন জামা কাপড় দিয়ে কি শুরু হবে হ্যাঁ তা তো হবেই কিন্তু ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রণাম করে তারপর আপনার নাম আমার নাম শ্রেষ্ঠা দাস আমরা এতক্ষণ যে ছবিটা তুলে ধরলাম হাতিবাগান বাজার থেকে হাতিবাগান টু শ্যামবাজার আপনারা দেখতে পারলেন কতটা ভিড় কারণ হাতিবাগান এবং শ্যামবাজারের চৈত্র সেলের আজকে লাস্ট দিনে ভিড় যেমন হওয়ার কথা সেই অনুযায়ী সেরকম ভিড় নেই আবার কিছু কিছু জায়গায় ভিড় আছে আমরা সেই ছবি তুলে ধরলাম আপনারা আমাদের খবরের দিকে নজর রাখুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর কালকে নতুন বছর পড়ছে সেভেন নিউজের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম সেভেন নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট জয় হিন্দ